করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য দরিদ্র মানুষের মাঝে গ্লাভস এবং মাস্ক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক রাসেলের নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতা নুরুদ্দিন মারুফের তত্ত্বাবধানে এ বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বঙ্গমাতা পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহিম রানা, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী সহ আরও অনেকে। তিনের অধিক লোক একসাথে কথা বলবেন না, দূরত্ব মিনিমাম 2 ফুট অথবা 3 ফুট বজায় রেখে কথা বলবেন, আর বাসায় ঢোকার ক্ষেত্রে অবশ্যই আপনারা হাত পা মুখমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাসায় ঢুকবেন, আর অযথায় খালি হাতে নাকে মুখে ঝোঁকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা নিজেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি পরিবারের এবং আমি সংগঠনের প্রত্যেকের সরাসরি নির্দেশ দিয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি মোহাম্মদ নুরুদ্দিন মারুফ বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে মাঠে কাজ করছি সাধারণ জনসাধারণের পাশে, এবং জনসাধারণকে সচেতন হওয়ার জন্য আমি সবসময় একটি কথা বলে যাচ্ছি, নিজে সচেতন হন এবং অন্যজনকে সচেতন করার লক্ষ্যে কাজ করুন। সর্বোপরি একটি কথাই বলতে চাই, স্টে হোম, আপনারা হোম কোয়ারেন্টাইন মেনে চলুন, নিজেও নিরাপত্তা থাকবেন, অন্যকেও নিরাপদ রাখবেন, এবং সর্বোপরি একটি কথাই, সরকারের নির্দেশনায় আপনারা মেনে চলুন, আপনারা সকলেই সরকারের সম্পদ, দেশের সম্পদ, এবং সচেতনতার লক্ষ্যেই আপনারা সবাই কাজ করুন। এই লক্ষ্যে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ও আরেকটি কথা, মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমি একজন মুসলিম হিসাবে সর্বোপরি ভরসা করি আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি বলেই নিজে সচেতন হচ্ছি এবং সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক ধর্মাবলম্বী আছেন, সবাই সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আপনারা সবাই সচেতন হন, সচেতন করার লক্ষ্যে কাজ করুন। জয় বাংলা, জয় বঙ্গ। প্রত্যেকটি দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে সচেতন করার জন্য, প্রত্যেকটি বাসায় বাসায় গিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করার জন্য আমি সেই নির্দেশনা অনুযায়ী আমি বন্দর থানা ছাত্রলীগের পক্ষ থেকে আমি আমার নিজ এলাকায় এবং বিভিন্ন এলাকায় সে কাজগুলো চালিয়ে গেছি। ধন্যবাদ জানাই কর্ণফুলী চ্যানেলকে আজকে আমাদের এই সামাজিকমূলক কার্যক্রমকে আপনাদের যে চ্যানেল সেটাতে সম্প্রচার করছেন। সর্বোপরি আসে একটি কথা, আপনাদের সচেতনতাই বাঁচিয়ে দিবে আপনার প্রাণ। শুধু একটি কথাই বলবো, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা মুসলিম আছি, প্রত্যেকটি মানুষ আমাদের উচিত তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার, তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার। এই যে মহামারী আজকে আমাদেরকে গ্রাস করেছে, বিশ্ববাসীকে গ্রাস করেছে, এই সচেতনতা থেকে, এই গ্রাস থেকে আমাদের মুক্তি পেতে হলে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো ক্ষমতা নেই আমাদেরকে রক্ষা করার। তাই আমার প্রত্যেকটি মানুষের উপর নির্দেশ থাকবে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলুন, হোম কোয়ারেন্টাইন মেনে চলুন, যে 10 দিনের নির্দেশনা দিয়েছে তা মেনে চলুন। প্লিজ, আপনারা আপনাদের একটি সচেতনতাই আপনাদের জীবন বাঁচিয়ে দিবে। প্রত্যেকটি মানুষকে উদ্দেশ্য করে বলছি, জনতা ও দেশের উদ্দেশ্য আমি বলছি, 3 জন, এবং সবসময় যতটা পারেন দূরত্ব বজায় রাখবেন, খালি হাতে চোখ মুখ নাক এসব ধরার কোনো প্রয়োজন নেই, অযথা বাসায় ঢোকার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে হাত মুখমণ্ডল ইত্যাদি আমরা যাতে পরিষ্কার করে ঢুকি, খাবার আগে অবশ্যই কমে তো 1 মিনিট ধরে হাত ধুই। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে যে সকল নির্দেশনা দিয়েছে আমরা সকল নির্দেশনা মেনে চলছি, আর আমরা করোনা মোকাবেলায় যা যা করণীয় উচিত বাংলাদেশ আওয়ামী লীগ অলরেডি সব পদক্ষেপ হাতে নিয়েছে, শুধু জনতাকে ভাবতে হবে। আমরা এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকে নিজেদের সচেতনতা তৈরি করতে হবে, এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছুই নেই।